একটা সিট যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। টু থার্ড মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের দেবাংশু ভট্টাচার্য পিছিয়ে পড়েছেন, আবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তমলুকে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এগিয়ে রয়েছেন এই মুহূর্তে তমলুকে, যত রাউন্ড গণনা চলেছে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি। ইগো, ট্রেন থেকে তো নেমে পড়লাম, কিন্তু আজকে রাস্তা দিয়ে যাব কিভাবে? আজকে তো ভোট গণনা শুনেছি, রাস্তায় চললে আবার কোনো সমস্যা তৈরি হবে না তো? তাই তো, আমার তো মনেই ছিল না, ব্যাপারটা কিন্তু বেশ ভয়ের। মা ভীষণ ভয় করছে। মাম্মা শোনাই, চ দাদাকে ডেকে নিয়েছি আজকে, গাড়ি করে চ যাই। ট্রেনে গেলে যদি কোথাও কোনো সমস্যা তৈরি হয়, তার থেকে গাড়িতে এসি চালিয়ে আরামসে চলে যাব। যা গরম পড়েছে চারিদিকে, উফ, আর পারা যাচ্ছে না। দেখি রাস্তায় কি অবস্থা। 0 ডিগ্রি থেকে সোজা 45 ডিগ্রিতে আসার পর অবস্থাটা ছিল ঠিক এই রকম। মেকআপ টেকআপ কিচ্ছু করতে ইচ্ছে করছে না, সব ঘামে গলে পড়ছে। সোনাইয়ের বাবা আমার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে নিল আর বলল, গাড়িতে বসে পড়ো, আর মেকআপ করতে হবে না, যা পারছো ভিডিও করলে করো, না করলে না করো। মা পাঠিয়ে দিয়েছিল কিছু পেয়ারা শশা ডিম সেদ্ধ। আমি সোনাই আর সোনাইয়ের বাবা খেতে খেতে চললাম বাড়ির দিকে। মনে ছিল ভয়, রাস্তায় কী হয় কী হয়। চলো দেখি রাস্তার আজকে অবস্থাটা ঠিক কীরকম তোমাদের সাথে শেয়ার করব। অন্য যে কোনো দিনের চাইতে আজকে শিয়ালদা স্টেশন ছিল অনেকটাই ফাঁকা। চারিদিকে বেশি লোকজন দেখা যাচ্ছিল না, একটা ট্রেন ঢুকেছিল বলে এইটুকুনি মাত্র ভিড় দেখা যাচ্ছিল চারপাশে। তাও যেখানে কারটা পার্কিং করা ছিল সেই জায়গাতেই ছিল শুধু ভিড়টা। দেখো বাকি জায়গাগুলো কিরকম ফাঁকা ফাঁকা, লোকজন নেই, ভাবাই যায় না শিয়ালদা স্টেশনকে এত ফাঁকা আমি কোনোদিনও দেখতে পাবো বা আগে পেয়েছি। দেখো রাস্তা, শুধু ট্যাক্সি একটা দুটো রয়েছে, তাও দাঁড়িয়ে দুটো মাত্র ট্যাক্সি চলছে রাস্তা দিয়ে। দেখো রাস্তা কিভাবে ফাঁকা, দোকানপাট অর্ধেকের বেশি সব বন্ধ, বড় বড় মলগুলো না খুললেই নয়, তাই জন্য বোধহয় খুলে রেখে দিয়েছে। আর দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা লোক যাচ্ছে, ভয় তো পেয়ে গেছিলাম, ভাবলাম যে ঢিল ছুড়লো বোধহয় আমার দিকে। আমার লাগছে ভয়, সোনাইয়ের বাবা আবার জিজ্ঞেস করছে লিড কত। বাপ রে বাপ, কত সাহস, লিড কত জিজ্ঞেস করছে, এদেরকে দেখেই তো আমার ভয় লাগছে কখন ঢিল পাথর বোমটম ছুড়ে দেবে। দেখো একজনের সাথে আবার আরেকজন এসে চলে আসলো রাস্তায়, এবার তো মনে হচ্ছে আমাদের রাস্তাতে কিছু না কিছু একটা সমস্যা তৈরি হতেই চলেছে। বন্ধুরা কি করে বাড়ি পৌঁছাবো ভগবান জানে। আরে দূর ছাড়ো তো তোমার যত সব বাজে চিন্তা, যে জিতেছে রাস্তায় তার সঙ্গে একটু আবির মেখে নেচে দেবো, ব্যাস হয়ে যাবে, কিচ্ছু হবে না। Oh, my God.
যাই হোক, পুলিশ প্রশাসন, প্রার্থী, বাইকার্স, র্যাফ সব মিলিয়ে রাস্তার অবস্থাটা ছিল ঠিক এই রকমই, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কোথাও থমথমে, কোথাও লোক ভর্তি। সোনা এর মা, যেই জিতুক না কেন, আমাদের দেশের পতাকা যেন সবসময় উজ্জ্বল হয়ে থাকে। বন্দে মাতরম। ঠাকুর ঠাকুর করে পৌঁছে তো গেছি ব্যারাকপুর পর্যন্ত, আর বোধহয় কোনো বিপদে পড়তে হবে না আমাদেরকে। বাবা গো, রাস্তায় তো নর্মাল লোক একটাও নেই, সব বাইকে করে ঘুরে বেড়াচ্ছে যারা জিতেছে সেই পার্টির লোক। যাই হোক, জয় বাংলা, কংগ্রাচুলেশনস আমাদের শখের সংসারের তরফ থেকেও তোমাদের সব বাইকে। এত রিস্ক নিয়ে যে এই ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দিও। তোমাদের লাইক আর সাবস্ক্রাইবটা না আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা না করলে আমি খুব কষ্ট পাই, বিশ্বাস করো। সোনাই আমাদের কানের মাথা খারাপ করে ফেললো বাঁশি বাজাতে বাজাতে। যাই হোক, পৌঁছেই গেছি প্রায় বাড়ির কাছাকাছি। সমস্ত পার্টি অফিসগুলোতে বক্স বাজে, আবির খেলবে বলে তারা প্রায় রেডি হয়ে গেছে। আমাদের এই ভিডিওটা যদি একটুখানিও ভালো লাগে একটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদেরকে, ভুলবে না যেন আমাদেরকে লাইক করতে। টাটা বন্ধুরা। ভোট গণনার দিন পৌঁছে গেলি তাই তো বাড়ি? ভোট গণনার দিন, চলে চলে চলে, তুই আয় চলে, এগুলো নিয়ে বাড়ি যা, এটা নিয়ে বাড়ি যা।